একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে বত্রিশ হাজার প্রাইমারি যে রায় হয়েছিল বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকদের জন্য অর্থাৎ চাকরি বাতিল সংক্রান্ত একটা রায় হয়েছিল তারপর নতুন করে তার এপ্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউ যে ব্যাপারটা তারপর সুপ্রিম কোর্ট থেকে সেটাকে ডিভিশন বেঞ্চে পাঠানো হয় এবং সেই সংক্রান্ত একটি আপডেট সামনে এসেছে এবং এটা আদালত থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে যে আপডেটটা আসছে এবং সেক্ষেত্রে অনেক মামলা ছিল এবং সেখানে বিচারপতি সব পক্ষকে নির্দেশ দিয়েছেন যে তাদের ডকুমেন্ট ফাইল করার জন্য এবং এটা পঁচিশে আগস্টের মধ্যে ডকুমেন্ট সাবমিট করার একটা ব্যাপার উঠে আসছে এবং নেক্সট যে হিয়ারিং আছে সেটা সেপ্টেম্বরের চার তারিখ আছে তো সিঙ্গেল বেঞ্চে হেয়ারিং চলাকালীন যদি কোনো পক্ষ কোনো ডকুমেন্ট যুক্তি নিজেদের পক্ষ রাখতে ব্যর্থ হয়ে থাকে তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে এই ব্যাপারটাই অর্থাৎ আগে যদি কোনো রকমভাবে ব্যর্থ হয়ে থাকে মানে বক্তব্য রাখতে সেই জন্য আবার সুযোগ দেওয়া হয়েছে বলে এই ব্যাপারটা উঠে আসছে এবং ফোর্থ সেপ্টেম্বর সম্ভাব্য একটা ডেট এই মামলার পরবর্তী শুনানির জন্য এবং তাহলে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে গেল এবং ডিভিশন বেঞ্চের যে আপডেট সেটা আপনারা জানতে পারলেন অর্থাৎ নেক্সট আবার হিয়ারিং হতে চলেছে এখন দেখার বিষয় হচ্ছে সেদিন কি হয় তো গুরুত্বপূর্ণভাবে সকল ব্যাপারগুলো লোকে দেখা হচ্ছে এবং কোর্ট থেকে যে আপডেট এলো সেটা আপনারা জানতে পারলেন তো কমেন্টে জানান যে আপনারা এটার মধ্যে আছেন কি না এবং বিভিন্ন ধরনের খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক এবং শেয়ারও করতে পারেন